नमस्कार বন্ধুরা, ওয়েলকাম টু রূপশ্রীস কিচেন। নিশ্চয়ই সকলে খুব ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আবার একটা নতুন রান্না নিয়ে চলে এসেছি। এটা অবশ্য নতুন বলবো না, এটিও অনেকদিন আগেকার পুরনো দিনের একটি রান্না। এটি হলো কালো জিরে আর বেগুন দিয়ে কাঁচা ইলিশের ঝোল। ইলিশ মাছের পাতুড়ি, তারপরে ইলিশ মাছের ঝাল, তারপর ইলিশ মাছের সর্ষে বাটা দিয়ে ভাপা, এসব তো খাওয়াই হয়। কিন্তু এই গরমকালে দুপুরবেলা এই কাঁচা ইলিশ দিয়ে, যে কালো জিরে দিয়ে বেগুন দিয়ে যে ঝোলটা হয়, সেটি খুবই সুস্বাদু এবং ভাতের সঙ্গে এটি খুবই ভালো লাগে। আর যাদের বাড়ি সরস্বতী পুজোয় জোড়া ইলিশ আনা হয়, তাদেরও এইভাবেই এই রান্নাটা করা হয়। তাহলে দেখুন এই রান্নাটা কি কি ব্যবহার করছি আর কেমন ভাবে করছি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আপনারা সঙ্গে থাকুন, দেখুন, যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন করে রান্নাটা করছি আপনারা। তাহলে দেখুন, এখানে আমি দু পিস ইলিশ মাছ নিয়েছি আর বেগুন লম্বা করে ছোট করে কেটে নিয়েছি, আর লাগছে নুন আর কালো জিরে, একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, আর এখানে দুটো কাঁচা লঙ্কা নিয়েছি। এটি লঙ্কার গুঁড়ো ছাড়া কাঁচা লঙ্কা দিয়েও করলেও খুব ভালো লাগে। আর এখানে সর্ষের তেল দিয়ে রান্নাটা হচ্ছে, কড়াই বসিয়ে নিয়েছি। এবার তাহলে দেখুন, কড়াই গরম হয়ে গেছে, আমি এর মধ্যে সর্ষের তেল দেব। তেল গরম হয়ে গেছে, আমি এবার এর মধ্যে দুটো লঙ্কা একটু ছিঁড়ে দিয়ে দেবো, আর দেব কালো জিরে। ফোড়নটা হয়ে গেছে, আমি এবার এর মধ্যে বেগুনগুলো দিয়ে দেবো। বেগুনগুলো ভাজা হয়ে গেছে, আমি এর মধ্যে এবার হাফ টিস্পুন মতো হলুদ গুঁড়ো, সামান্য লঙ্কার গুঁড়ো দেবো। ঝালটা আর নুনটা আপনারা যেরকম নিজেদের রুচি মতো স্বাদ মতো দেবেন, যে যেমন ঝাল খান, যে যেমন নুন খান। আর নুনটা একটু দিয়ে দিলাম, আমি জল দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি। আমি এবার এখানে যেমন ঝোল রাখবেন সেই অনুপাতে জল দিয়ে দেবেন। আমার দুটো মাছ তো, তাই বেশি জল দিলাম না। এবার এর মধ্যেই এই মাছ দুটো দিয়ে দেবেন। এবার কিছুক্ষণের জন্য এটা ঢাকা দিয়ে ফুটতে দেবো, যাতে মাছগুলো সেদ্ধ হয়। ইলিশের ঝোল রেডি হয়ে গেছে, খুব একটা সময় এটা লাগে না, কারণ ইলিশ মাছ তো সেদ্ধ হতে খুব সময় লাগে না, তাই তাড়াতাড়ি হয়ে যায়। নামিয়ে দেখাচ্ছি, বেগুন দিয়ে কাঁচা ইলিশের ঝোল রেডি। কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে, আর যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই আমার পাশে থাকার জন্য সাবস্ক্রাইব করবেন। আর সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।